রেডি মানছে সাত সকালে চাকরি হলো ভোলা হ্যান্ডলাই স্কুলে যাওয়া, তো আমিও রেডি রেডি হয়ে আমার মায়ের হলে স্কুল যাইতাছি। তো আমার মায়ের আজকে অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক পরীক্ষা যেহেতু দিব, আমার মায়ের তো আমি একবারে পুরো বই একেবারে ওর এই সিলেবাসে যা যা আছে সব করালেছি। তো মায়ের স্কুলতে দিয়ে আয়া শাশুড়ি মার ঘরে কদ্দুর বললাম, আমার শাশুড়ি মা তো ব্যতিব্যস্ত হয়ে গেল, গা স্যার নাস্তা খাওয়ানো লাগে। আমি বললাম না আম্মা উদা হুদি এত চা বিস্কুট লো এর কিছু খাইতাম না, মানার বাবা সব একবারে খামো। তো মানারে তো একবারে দিয়েছি, দিয়ে আয়া আবার আনতে যাইতেছি। তো এখন আবার একটু ঠোঁটের মধ্যে লিপজাল লাগাইছি, তখন তো সকালবেলা ঘুমের করে কিছু ফাইটেই নাই। তো এই যে মাইয়ারে লয়ে এখন অগো অফিস রুমের মধ্যে বইলাম, অফিস রুমের মধ্যে বইয়া অগো স্কুল থেকে শিট দিছে, সেই শিটের লেগা ওই যে টাকা জমা দিয়েছি। তারপরে যে মাইয়ারে নিয়ে অনেক সময় বাজার সদাই করছি, তো কী কী বাজার করছি এটা আমি আপনার করে কত দেয়। তো এই যে গাজর কিনছি, তারপরে কিনছি ওই লোক গিয়া এই যে করলা, সব অল্প অল্প করে কিনছি, যেন অল্প করে আনলে যেন তাড়াতাড়ি শেষ হয়। দশটা টাকা নগদ দশটা টাকা দিয়ে লেবু আনছি, যেই দামের দাম কইলাম একটু কমায় রাখতে দিল না। তো এর মধ্যে যে ডিম আনছি, তারপরে যে মহামূল্যবান লেবু, তারপর আমার স্বামী কইতাছে লতি খাইতে মন চায়, তো লতি আনছি, কাঁচামরিচ আনছি, ভেন্ডি আনছি, আর এই যে ধুন্দুল ধুন্দুল ভাঙ্গা আনছি, যেন যদি ড্যাবরা দেয় আমি কইছি ভাই আমি ধুন্দুল ভাঙবো, যদি ভালো হয় তাহলে আমার, যদি জালি হয় তাহলে আপনার। তো আমার স্বামী খাওয়ানো লেগে জিরা পানি আনছে, তো আমার স্বামী বললাম তুমি কেমন গো, তুমি নিজে খাওয়ানো লেগে জিরা পানি আনছো, তুমি জানো আমি জিরা পানি খাই না, তো আমার লাগে মুজ আনবা না। তো আমার স্বামী নাস্তা আনানোর সময় বড় একটা মজুর বোতল আনলো। তো গতকাল রাতে একটা ঘটনা হয়েছে, হেডের লোকে আমার স্বামীর কাছে আমি স্পঞ্জ মিষ্টি খাইতে চাইছি, তো আমার আবার অনেক বাপ, আমার আবার অনেক ডং, আমি আবার নর্মাল জায়গার মিষ্টি আমার তেমন ভালো লাগে না, তো আমি আবার জাকে ডেইরির মিষ্টিগুলো অনেক ভালো লাগে, তারপর লোকে আউয়ালের মিষ্টি অনেক ভালো লাগে। তো আমার স্বামীরে কইছি যে স্পঞ্জ মিষ্টি আনতে, তো আমার স্বামী তো জাকে ডেইরিতে যাইতে অনেক দূর, তো হাতের কাছে যেখানে দোকান আছে ভালো একটা মিষ্টির দোকান, সেই দোকান তো আমার লেগে আনছে, কিন্তু আমার তো মন মতো হয় নাই। তো এই দেখেন বাপ বেডি মিষ্টি আই না দই টই দিয়া কী মজা কইরা খাইতাছে। তো আমার স্বামীরে কইলাম যে তুমি খালি মাইয়ারে খাওয়াই দিতেছো, আমারে খাওয়াই দিতেছো না কেন? পরে কয় তুমি চুপ থাকো, আমার মাইয়ারে আমি খাওয়াই দিবো, তোমারে খাওয়াই দিবো না। পরে আমি বলছি ঠিক আছে লাগবে না, তোমার বাচ্চারই তুমি খাও। তো যাই হোক, আমার স্বামী তো সুন্দর করে বাচ্চারে সুন্দর করে খাওয়াই দিতেছে। তো আমি চিন্তা করলাম থাক, স্বামীর আশায় থাকলে আমার আর খাওয়ানো জুটতো না, থাক নিজের খাওয়ান নিজেই খাইলে মা গো বিসমিল্লাহ করে মুখে দেওয়ানোর লগে লগে মনে হইলো কেউ একটা চিনির কিছু একটা কাট মাট দিয়ে একটা বাড়ি দিছে মুখের মধ্যে। আমার স্বামী কয় কেমন লাগে, তো আমি কই একটু ভালো লাগে না, অনেক মিষ্টি মিষ্টির ঠেলার দাঁতে বাইরা বাইরি করতেছে। তো আমি সারা রাত ঘুমাইলাম আর চিন্তা করলাম যে কীভাবে এই মিষ্টিগুলারে খাওয়ানোর লাইক করণ যায়। তো আমার মাথা তো বুদ্ধি গিজ গিজ করতে থাকে, মানে যেই কোনো খাওয়ানোর পলিসি আপনারা আমার দ্বারা পাইবেন, ধরেন আপনি কাঁচা কদবেলায় নেলাইছেন হেডারে কেমনি সিস্টেম করতে হবে, হেডা আমি আপনার করে কয়ে দিবো এরমভাবে বানাই দিমু, এটা খাইয়ে একেবারে টাসকি খাই যাবেন, যে কী জিনিস, মানে যেই কোনো জিনিস আমি তরমুজের খোসা দিয়ে এখন তো বাজি বানালে আপনারা জানেননি আমার খাওয়ানোর পলিসি। তো যাই হোক, মোটাকাটা তো আর এমনি হয়নি, বাতাস হয় নাই, খাইছি দেখাইছি দেখে আল্লাহ রহমতে। আর আপনাকে আরেকটা কথা কই, অনেকে খাই ভাববেন যে আপনার ভাইয়াগর ভাইয়ারে মনে হয় কিছু খাইতে টাইতে দিই না, মানারে মনে হয় কিছু দিই না, ব্যাগ কিছু মনে হয় আমি খাই, আসলে না, আমি একটা জিনিস বানাইলে মানার উপর টেস্ট করে আর বাকি যা থাকে ফালাই দিব, নষ্ট হইব দেখা দেখা যে আমি খাইলেই পরে ভেজালে ফেটে যাই। তো এইবার মিষ্টিটারে পানিতে ভিজায় এটা মিষ্টিটা বাইক করে লাউনের পরে পুরো চানপুরে যে আউয়ালের মিষ্টি আছে পুরো আউয়ালের মিষ্টির মতো মজা হয়ে গেছে, আর জাকে ডেরির যে মিষ্টি সেই মিষ্টির মতো একটা স্পঞ্জ মিষ্টিটি হেরম মজা হয়ে গেছে। তো আমার বাচ্চার মুখে দেওয়া আমি সত্যিই তো ওরকমই তো মজা হয়েছে, অনেক মজা লাগতেছে, রসটাও একদম পাতলা হয়ে গেছে চিনি শিরাটা, এখন তো খুব মজা, মানারবু তো খায় পুরো খুশিতে ডিগডিগ হয়ে গেছে, কয় জীবন একখান খাওয়াই না একখান বউ আনছি, যেই কোনো খাওয়ান দিলে কী সুন্দর পলিসি করে মজা করে লায়। তো আমার স্বামী তো আমার সুনাম করতেছে, আমার তো তখন অনেক ভালো লাগতেছিলো, তো আমার স্বামী কইতেছে গরম মিষ্টিটা বানাও, আমি কি গরম মিষ্টি বানাইলে এরকম জালি জালি হয় না, গরম মিষ্টি করলে এই যে সানা শাক হয়ে থাকে। তো যাই হোক, এগুলি করতে করতে তো আমার মানারে নিয়ে স্কুলতে আনার পরে আমার মাথাটা এরকম দশে একটু ঘুমাইছিলাম, তো ঘুমের তো উঠলাম এক ঘন্টা একটা ঘুম দিয়েছিলাম, ঘুমের তো উঠা মায়েরা পড়তে পারছি, মায়ের আবার পরের দিন আবার পরিবেশ পরিস্থিতি পরীক্ষা, তো ফোলাফেনারে পরীক্ষার সময় ফোলাফেনারে থুয়ে যদি লগের তো একটু উড়া হয় তাহলে ফোলাফেনারে পড়াশোনা হয় না, এলাকে চিন্তা করলাম আমি রান্নাঘরে যা খটরমটর করে রান্না করতে গেলে এখন আর মাইয়া পড়বো না। তো যেইটা করলাম হেডে লগিয়া বাজি, তারপর হলে সব কিছু বিছনার মধ্যে লয়ে কাটাকাটি শুরু করে দিলাম, তারপরে এই যে এক কেজি চিংড়ি মাছ আনছি বাইরে, বাই চিংড়ি মাছের যেই দাম, ছোটো ছোটো গুঁড়া গুঁড়া কদ্দু চিংড়ি মাছ পছন্দ হয়েছিল 1000 টাকা কেজি কয়, মানে বড় চিংড়ির দাম কম আর গুঁড়া চিংড়ির দাম বেশি। তো চিন্তা করলাম যে থাক, যেহেতু ব্যাগের মধ্যে দেই মাত্র 800 টাকা আছে, গাড়ি ভাড়া দেওয়া তবে যাওয়া লাগবো বাসায়, তো চিন্তা করলাম ঠিক আছে 700 টাকা দিয়ে 1 কেজি চিংড়ি মাছ কিনি। তো 700 টাকা দিয়ে এই যে এই সাইজের চিংড়ি মাছ কিনছি 1 কেজি কিনা, তারপর বাসায় গেছি, আর 200 টাকা কিনছি সবজি। তো এই যে চিংড়ি মাছ টুক যেটুকু রান্না করবো এটুকু আমি নিজে কাইটটা লইলাম, বিকালে জামগো বাসায় যে কাজ করবো হেয়া ফয় অনেকদিন পরে আইসে, তো হেরে দিয়ে বাকি দিয়ে কাটায় একবার ফলি করে থুয়ে দিবো। তো ভেন্ডি বাজিটা হয়ে যাওয়ার পরে ভেন্ডি বাজিটা দিয়ে কতদূর ভাত খাইলাম, তো সামনে তো সর্বরাতে আসছে, তো সর্বরাতে এক পদের হালুয়া তো অন্তত করতে হইব। তো একদিন আগেই করেলাম, তো আমি পিস্তা বাদাম কতগুলো সুন্দর করে সিল্লা বক্সে করে থুয়ে দিলাম, এটা দিয়ে কোনো একটা পদ বানাবো, প্যারা সন্দেশ করলে উপরে ডেকোরেশন করা যাবো, মানে কিছু একটা এটা দিয়ে করবো।
এলাগে একটু আগে বাগে গুছায় থুয়ে দিছি, ভিজায় থুয়ে দিছিলাম, পরে খোসাটা সারা লইছি। এরপরে লতি মতি যা আছে এরি সব ওই যে আমার বাসায় যে কাম করে যে আফাই হেফারে দিয়ে কুড়া কাটা লইছি, কিন্তু চিংড়ি মাছটা আমি নিজে কাটছি, কারণ চিংড়ি মাছটা নাইলে আমার ওরম মন মতো পছন্দ হয় না। তারপরে এই যে ধুন্দুল, তারপরে পেঁয়াজ টেজ কাঁচামরিচ টাচামরি সব একটা যোগাযন্ত করে লইছি আর রান্না সরাই দিব। মানার বাবা আবার একটা শুটিংয়ে গেছে চকে, তো এনে যখন শুটিংয়ে গেছে এই দিক দিয়ে, তো ওই যে বাইরা কাজ করতেছিল আমার ঘরে ইন্টেরিয়রের কাজ, এরা তো গেছে গিয়া। তো আপনারা গত পর্বে এক আপু আমার লিখছে যে আপু মানে কাজটা যেহেতু কষ্ট করে করাইতেছেন তাইলে একটা ভালো একটা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করান। আসলে কি আমরা খুব প্ল্যান করে এই কাজটা করতেছি, মানে এত টাকা 3 লাখ টাকার কাজ, এটা তো আর মানে যারে তারে দিয়ে করানো যায় না। তো আমরা যেহেতু ইন্টেরিয়রের বিভিন্ন রিভিউগুলো করি, তো মানুষের যে যখন আমরা ভালো ভালো জায়গাগুলো দেখাই তখন তো আমরা নিজেরাও তো চেষ্টা করি যে ভালো জায়গাতেই করতে। তো 3 লাখ টাকা দিয়ে যে করতেছি এটা আমি একেবারে মানে বুদ্ধি কইরা তারপরে প্ল্যান কইরা, আমার স্বামী আমি প্ল্যান করে তারপর করতেছি। তো এই যে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, মানহার লেগে যে ধুন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আমার লেগে খুশি ভেন্ডি ভাজি আর একটুখানি করলা ভাজিও খাইতে মন চাইছিল। কালকে যেহেতু রান্না চুলাধারে দুপুরে যাইতে পারবো না, এলাকা রাতে রান্না একবার করে রাখলাম। তো আমার স্বামী যে চকেতে শুটিং করে আইসে, শুটিং করে আনার পরে আমি বলতেছি কি কি আনলা, পরে আমার কয় তোমার মাথা তো খালি গরম থাকে, তোমার মাথাতে যে তুমি খালি জট সারাইতে নিলে চুল ফেরা যায়, এই যে চুল ডিন যান আবার ফেরতে এলাকা তোমার লেগে সুন্দর করে এই যে এই তেল আনছি, এটাল 3 মাস লাগাইলে যে চুলটি ফেরে গেছে সেই চুলটি আয় করবো। পরে আমি দেখি তো এটার গ্যারান্টা কেমন, পরে আসলে অনেক রকমের ওই যে জড়িবুটি দিয়ে করা তো ভালোই জিনিস, পরে আমার স্বামী বললো এটা দিলে তোমার মাথাটা ঠান্ডা থাকবে। আমি আচ্ছা ঠিক আছে এটা লাগা মনে কয়, তোমার তো ক্যাবিনেটের ডিজাইনের কথা একটু এদিক থেকে এদিক করে তোমার মাথা গরম হয়ে যায়, পুরো শরীর ঘাম দেয়, এটা দিলে মাথায় চুল আয়া ফেরবো। তো আমি আমি তো এমন টাকলাম না, তো তুমি এটা আনলাগেন। তো আমার স্বামী বললো আরও অনেক জিনিস আনছে, আমি কি আনছো, পরে দিয়ে মাছের খাওয়ান, বিশ্বাস করবেন না আমার স্বামী আমার যে অ্যাকুরিয়ামের মাছগুলোর এমন ভালোবাসা করে, ফিদ্দি ফিদ্দি মাছগুলোর ফেললে ফেললে বড় বড় করে। তো এই দেখেন 4 প্যাকেট মাছ আনছে, আমি আমার লেগে চাইলাম না এক বস্তা আর মাছের লেগে আনলে 4 প্যাকেট, ঘটনাটা কি, তোমার ভালোবাসা তো আমার দিকে নাই, ভালোবাসার অ্যান্টিনার তো ঘুরাই দিছো মাছের দিকে। তো আমার স্বামী কয় দূর ফাগলি কি যে কয়। তো যাই হোক, এই যে এর মধ্যে আমার স্বামী যেহেতু আমার কাছে লতি দিয়া চিংড়ি মাছ দিয়ে খাইতে চাইছে, আমি সুন্দর করে বানাই নিলাম, আর আমি আমার লেগে যেটা বানাইলাম হেডের লোকে করলা ভাজি। তো এখনকার করলা যেই তিতা তিতা জমের তিতা, তো এই তিতার করলা ভাজি খেলে যেই মজা লাগে, আগে আমার বিয়ার আগে আমি জীবনে করলা খাই না, কিন্তু বিয়ার পরে মানার হরণের আগ দিয়ে আমার কাছে করলা অনেক ভালো লাগতো। তো আমার স্বামী আর পরে করতেছে কিছু একটা খাইতে দাও, কিছু একটা খাইতে মনে কয়। তো আমি যেটা করলাম পেয়ারা কেটে দিলাম। তো আমার স্বামী আমার বেসিনের ডিজাইন দেখাইতেছে, এই দেন কি সুন্দর সুন্দর বেসিন, এডি হ্যাঁ দেখেছে আমার ঘরে লাগানোর লেগা। তো আমার স্বামী কইতেছে কোনটা ভালো, আমার স্বামী কইতেছে এই গোল্ডেনটা লাগাই দিই, আমার ইন্টেরিয়র ডিজাইনের সাথে গোল্ডেনটা ভালো যায়, কিন্তু গোল্ডেনটা লাগাইলে বুয়ারা বাইরে বুড়ি ফাটা লাগবে। তো একটু পরে আমি মনে করে দেয়া মনে যে কী অবস্থা করে বুয়ারা বাড়ি বুড়ি দেওয়া ফাটালায় বেসিন টেসিং। তো অনেক রকমের ডিজাইন দেখাইলো, তো আমি আমার স্বামীর এই যেই ডিজাইন দেখাইছি হেডের মধ্যে একটা পছন্দ করে দিছি। তো এই দেখেন এই যে বিলাই বাচ্চা দিছে আমগো বাসায়, তো মানহা কইতেছে যে আমি বিড়ালে তো দুইটা বাবু, তাহলে একটা বাবু আমরা নিয়ে আসি। পরে আমি কেছি জি না, তোমার ফালতে ফালতে আমার জীবন যায় আইসে আবার বিলাই ফালতো। তো দেখেন আপনারা আপনারা আপনার কাছে কোন বেসিনটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন, আর আমার বেসিনটা এরম ডিজাইনের রইব, সেম টু সেম এই ডিজাইনটা রইব, কিন্তু উপরে একটা বক্স রইব, এই হলো ডিজাইন। তো আমার স্বামী আবার আজকে দুইটা মাছ কিনে আনছে, অ্যাকুরিয়ামের মাছ কিনে না বহুদিন ধরে। তো আমার স্বামী আজকে দুইটা মাছ নিয়ে আসছে, আমিও মাঝে মধ্যে চিন্তা করি যে মাছ কিনবো, কিন্তু অ্যাকুরিয়ামটা ক্লিন করা হইতেছে না দেখা, এখন আর মাছটা কিনতেছি না। আল্লাহ ভাসেলে যখন একদম কাজকর্ম যখন শেষ হয়ে যাবো কা, তখন একবারে কিছু মাছ টাছ কিনবো। তো আমরা ছোট্ট ছোট্ট দুইটা মাছ কিনছিলাম, এই মাছ দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, এই মাছ দিয়ে এক একটা মাছ নাকি 6,000 টাকা বিক্রি করা যাবে, এই যে এই বড় মাছ। বাচ্চা দুইটা মাছ কিনতে চাইছে, তাই আজকে নাকি মানারা বুতে একটা মাছ 3,500 টাকা চাইছে। তো অ্যাকুরিয়ামের কী যে শোচনীয় অবস্থা এটা তো দেখতেই পারতেছেন। তো ভাবছিলাম যে এর ভিতরে পরিষ্কার করামো মানারা বুড়ে দিয়া, কিন্তু এর মধ্যে তো এর ইন্টেরিয়রের কাজ শুরু হয়ে গেছে, যার কারণে মানে পরিষ্কার করাটা সম্ভব নয়। তো মানারা বুক হলো যে থাকে এখন মাছগুলোটা ছেড়ে দিই। তো আমি চাইছিলাম আলাদা একটা জারে রাখতে, কিন্তু আনারা বুক করলো যে থাক দরকার নাই, এখন অ্যাকুরিয়ামের মধ্যে দিয়ে দিই, পরে একবারে সব পরিষ্কার করুন নে। তো মাছগুলোরে খাওয়া দিয়ে দিলো, বিশ্বাস করবে না 2টা দিন মাছের খাওয়া ছিল না। আমার মানারাবু ভাতটা খাওয়ানোর পর রাত্রে ছটফট করে শুরু করে দিত, মানে হ্যাঁ যে মাছগুলো যে এত মায়ার, হ্যাঁ নাকি যখন ছোটো আসিল তখন আমার শ্বশুর আব্বার ভয়ে, হ্যাঁ নাকি টেবিলের তলে রিডিং টেবিলের তলে আইসক্রিমের বাড়িতে নাকি মাছ পালতো, মাছের প্রতি তার এত টান। তো এই যে দেখেন ইন্টেরিয়রের কাজগুলো আমার যে চলতেছে, ঘরের ভিতর ক্যাবিনেটের কাজ যে চলতেছে, এই কাজ যে কবে শেষ হবে আল্লাহ পাক জানে। আর এই যে দেখেন আমার বেসিং যে আমার বুয়া ফাটালেছে, এটা আমরা করে করতে দেখলাম কী অবস্থা, আমার বেসিংটা ফাটা থুইছে, আমার নন্দের বেসিংটাও ফাটা থুইছে, আমার শাশুড়ি মার বেসিংটাও ফাটা থুইছে। তো আমার স্বামী যেই বেসিং পছন্দ করছে ওই যে স্টোন ইয়ার গোল্ডেন কালারের,
হে বেসিনের দাম নাকি 15,000 টাকা, আর নর্মাল যদি বেসিন না তাহলে 10,000 টাকা। তো আমি আমার স্বামীরে কইলাম যে তুমি 15,000 টাকাতে কিনবা ভালো কথা, কিন্তু বুয়া তো বাড়িতে ফাড়া লাগবো, তাহলে এত দাম দিয়ে কিনা লাভ কি? আর আমরা তো সারাদিন বাসা থাকি না, আমরা তো কাজকর্মে ব্যস্ত থাকি, তো 15,000 টাকাতে বেসিন কিনলে যদি বুয়া ফাড়া দেয় তখন মন মেজাজটা খারাপ হইব না? পরে আমি কিছু তুমি নর্মালটাই কিনতো, কিন্তু আমার স্বামী তো পছন্দ হলো একটু গর্জিয়াসটা। তো এই দেখেন ওই পাল্লাগুলো আজকে ফুড়াফাটি করছে, কালকে মনে হয় পাল্লা ডি লাগাই দিব। তো আপনারা দোয়া করেন যেন আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মানা যেহেতু পরীক্ষা চলতেছে, মানার লেগে দোয়া করবেন মানার পরীক্ষা যেন ভালো হয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।